অনেক দিন আগের কথা, এক গ্রামে স্বপ্না নামের একটা পরি বাস করত। স্বপ্না পরির কেউ ছিল না এই গ্রামে, শুধু স্বপ্না পরি আর তার সঙ্গে দুইটা গরু ছিল। স্বপ্না পরি তার দুই গরুকে ভীষণ ভালোবাসত, কিন্তু কিছুদিন হলো গরুগুলো আর আগের মতো দুধ দিচ্ছে না। পরি পরি, আমরা তো আগের মতো দুধ দিতে পারি না, আমাদেরকে তুমি বিক্রি করে দাও। এটা কেমন কথা গরুরা, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমরা দুধ দিতে না পারলেই তোমাদের বিক্রি করে দেব? এটা কেন হবে, আমার তো একটা চাষের জমি আছে, আমরা তিনজন মিলে এখন থেকে সেই জমিতে চাষ করব, আর যা ফসল হবে তাতেই আমাদের দিন চলে যাবে। তোমাদের বিক্রি করার কথা আমি কখনোই চিন্তা করি না। এরপর থেকে স্বপ্না পরি তার দুই গরুকে নিয়ে তার ছোট্ট চাষের জমিটাতে চাষাবাদ করতে শুরু করলো। কিন্তু কয়েক মাস পরেও খুব বেশি একটা ফসল হলো না, যা ফসল হলো তা বিক্রি করে সামান্য কিছুই টাকা পাওয়া গেল। স্বপ্না পরির এ কারণে ভীষণ মন খারাপ ছিল। যে কটা ফসল হয়েছে এই ফসল দিয়ে আমি কি খাবো, আর আমার গরুদেরই বা কি খাওয়াবো, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সবকিছু এভাবে কেন শেষ হয়ে যাচ্ছে? আমার গরুগুলোকে এত ঘাস খাওয়াই তবুও দুধ দেয় না, গরুগুলো এত কষ্ট করে জমি চাষাবাদ করলো তাতেও ভালো ফসল হলো না, এখন যে আমি কি করি কিছুই ভেবে পাচ্ছি না। যাই হোক, আবারও চাষাবাদ করে দেখি, এবার বেশি করে জমি খনন করব, যেন জমিতে ভালো ফসল হয়। তারপর স্বপ্না পরি তার দুই গরুকে নিয়ে জমিতে অনেক বেশি করে খনন করলো। এবার যা খনন করেছি দেখে মনে হচ্ছে এবার সব ফসল আমার জমিতেই হবে, আর কেউ আমাদের মতো এত সুন্দর করে চাষাবাদ করেনি, এবার আমার আর আমার গরুদের কোনো চিন্তা থাকবে না। এই ভেবে পরি অনেক খুশি ছিল, কিন্তু তার খুশিতে কারোর নজর লেগে যায়। সন্ধ্যা হতেই হঠাৎ আকাশ কালো করে মেঘের গর্জন শুরু হয়ে যায় আর তুমুল বৃষ্টি পড়তে থাকে। গোয়ালে রাখা গরুগুলো ভয়ে কাঁপতে শুরু করে। স্বপ্না পরিও ঘরের এক কোণায় বসে ভয়ে কাঁপছিল। সারা রাত ধরে তুমুল বৃষ্টি হয়, এত বৃষ্টি এর আগে কেউ কখনোই দেখেনি। সকালবেলা স্বপ্না পরি তার ফসলের জমির কাছে দৌড়ে গিয়ে দেখে সেখানে তার জমির অবস্থা খুবই খারাপ, জমির চিহ্ন মাত্র নেই, সেখানে পানি জমে জলাশয় হয়ে গেছে। হায় হায় হায়, এ কি হলো, আমার জমি যে পানির জলাশয়ে পরিণত হলো, এবার আমি এখানে ধান কি করে লাগাবো, এখানে আমি চাষাবাদ কি করে করব, এই জলাশয়ে যে কোনো গাছই বাঁচবে না, আমার জীবনে এত দুঃখ কেন, আমি কি এমন পাপ করেছি, আমার এই কষ্ট যে আর সহ্য হচ্ছে না, আমি ভেবেছিলাম পৃথিবীতে সাধারণ মানুষদের মতো জীবন যাপন করব, কিন্তু তা বুঝি আর হলো না। এই ভেবে স্বপ্না পরি ভীষণ কান্না করছিল। পরি রাজ্য থেকে রানী পরি এই সব কিছুই দেখছিল। রানী পরির স্বপ্না পরির প্রতি ভীষণ মায়া হয়, তাই সে পরি রাজ্য থেকে পৃথিবীতে নেমে আসে আর বলে, স্বপ্না পরি তুমি অনেক ভালো একটা পরি, তুমি পৃথিবীতে আছো তোমার নিজের ইচ্ছায়, কত সৎ ভাবে চাষাবাদ করে জীবন যাপন করছো, তোমার জাদু শক্তির ব্যবহার পর্যন্ত করছো না, তাই আমি তোমার এই সমস্যার সমাধান করে দেব। তোমার যেই জমিতে জলাশয়টা হয়েছে সেখানে এখন থেকে তুমি মাছ চাষ করবে, এই নাও এই সোনালি মাছটা তোমার পুকুরে ছেড়ে দাও। একটা সোনালি মাছ দিয়ে কি হবে পরি, শুধু একটা মাছে কি আর চাষাবাদ হয়? আরে বোকামি, এটা কোনো সাধারণ মাছ নয়, তুমি মাছটা তোমার এই জমির জলাশয়ে ছেড়েই দেখো না কি হয়। এই বলে রানী পরি সোনালি মাছটা স্বপ্না পরিকে দিয়ে পরি রাজ্যে ফিরে গেল। তারপর স্বপ্না পরি সেই জলাশয়ে সোনালি মাছটা ছেড়ে দিয়ে বাড়ি চলে এলো আর পুরো ঘটনা তার দুই গরুকে বলল। পরদিন সকাল হতে স্বপ্না পরি তার জলাশয়ে এসে দেখে
পুরো জলাশয় মাছে ভরে উঠেছে। চিংড়ি, কাতলা, বোয়াল, রুই, মৃগেল আরো নানা প্রজাতির মাছ। এত এত মাছ দেখে স্বপ্না পরি ভীষণ খুশি হয়ে গেল। আর তারপর একটা ঝুড়ি নিয়ে, সেই ঝুড়ি ভর্তি করে মাছ নিয়ে সে বাড়ির পথে রওনা হলো। আর তারপর সেগুলো নিয়ে বাজারে চলে গেল। মাছ নাও গো মাছ, আমার কাছে তরতাজা মাছ আছে, চিংড়ি, বোয়াল, কই, মাগুর আরো নানা প্রজাতির মাছ, সব টাটকা টাটকা মাছ। মাছ নাও গো মাছ। স্বপ্নাপুরীর কাছে মাছগুলো অনেক তাজা তাজা ছিল, তাই সবাই স্বপ্নাপুরীর থেকেই মাছ নিতে শুরু করলো। এদিকে সেই বাজারে আগে থেকেই একটা কৃষক মাছ বিক্রি করত। সে যখন স্বপ্নাপুরীকে মাছ বিক্রি করতে দেখলো, সে হিংসে রেগে ফেটে পড়ল। এতদিন ধরে বাজারে আমি মাছ বিক্রি করি, আর এই স্বপ্নাপুরী এখন থেকে এখানে মাছ বিক্রি করবে? তাহলে তো আমার দিন চলবে না। এই স্বপ্নাপুরী হঠাৎ করে মাছ বিক্রি করা শুরু করলো কি করে? আগে তো দুধ বিক্রি করত, তারপর শুনলাম চাষাবাদ করে। ওর কাছে এত মাছ এলো কি করে? কিছু একটা গড়বড় তো নিশ্চয় আছে। আমার এই পরীর ওপর সন্দেহ হচ্ছে, ওর ওপর নজর রাখতে হবে। এই ভেবে কৃষক স্বপ্নাপুরীর ওপর নজর রাখতে শুরু করলো। আর পরদিন সকালে দেখতে পেল স্বপ্নাপুরী তার সেই জলাশয় থেকে তাজা তাজা মাছ তুলে নিচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার, স্বপ্নাপুরী এখন এখানে মাছ চাষ করে। মাছগুলো দেখি সত্যিই তরতাজা। আমি এখান থেকে মাছ চুরি করে সেই মাছ বিক্রি করব। চাইলে তো আর স্বপ্নাপুরী আমাকে মাছ দেবে না, আমি বরং এখান থেকে মাছ চুরি করি। স্বপ্নাপুরী উঠে যাওয়ার পরপরই কৃষক সেখান থেকে মাছ চুরি করার জন্য জলাশয়ে নামে। আর এত এত মাছ দেখে কৃষক দিশেহারা হয়ে পড়ে। সে এক এক করে মাছ তুলতে শুরু করে। তখনই তার নজর যায় সোনালী মাছটার দিকে। আর এই মাছটা তো অনেক সুন্দর, এটা আমি বিক্রি করব না, এটা আমি আমার সাথে বাড়ি নিয়ে যাব। কৃষক মাছটা স্পর্শ করা মাত্রই সেই মাছটা অদৃশ্য হয়ে যায়। সঙ্গে সঙ্গে রানী পরি সেখানে হাজির হয়। তোর এত বড় সাহস! তুই স্বপ্নাপুরীর জলাশয় থেকে মাছ চুরি করতে এসেছিস? তোকে আমি এবার কঠিন শাস্তি দেব। নিজে কষ্ট করে চাষাবাদ করতে না পেরে আরেকজনের পুকুরে চুরি করতে এসেছিস। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন রানী পরি। আপনি এর বিনিময়ে আমাকে যা করতে বলবেন আমি তাই করব। আমাকে ক্ষমা করে দিন, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। ঠিক আছে, ক্ষমা করতে পারি যদি তুই এই জলাশয়টা সেচ করে এখানে আবারো ধান রোপণ করে দিস। ঠিক আছে, আমি তাই করছি। এরপর কৃষক সেই জলাশয়টা সেচ করে সেখানে ধান লাগিয়ে ফেলে, পুরো জমিটা সুন্দর করে চাষ করে দেয়। আর তারপর পরিশ্রম করে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। স্বপ্নাপুরী তার জলাশয়ের কাছে এসে এত সুন্দর ফসল দেখে অবাক হয়ে যায়। আরে, এখানে এত সুন্দর ফসল কি করে হলো? তখনই কৃষকের ঘুম ভেঙে যায়, আর রানী পরিও সেখানে হাজির হয়। আমি বলছি, তোমার জমিতে চাষাবাদ কৃষক করেছে, আমি এই জমিতে জাদু করে দিয়েছি, এখন এই জমিতে সোনার ফসল হবে। আর কৃষক, তুমি অনেক কষ্ট করেছো, তুমি ভুল করে তোমার ভুল বুঝতে পেরেছো, তাই এই সোনার মাছটা তোমার কাছে রাখো, এটা তুমি তোমার বাড়ির পুকুরে ছেড়ে দেবে, তোমার আর কখনোই মাছের অভাব হবে না। এই বলে পরি কৃষক ও স্বপ্নাপুরীকে পুরস্কার দিয়ে চলে গেল। এরপর থেকে স্বপ্নাপুরী আর কৃষকের জীবনে আর কোনো দুঃখ রইল না, তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। আমাদের গল্পটি এখানেই শেষ হলো। আপনি যদি আমাদের গল্পটি পছন্দ করে থাকেন একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তী গল্প এলে সবার আগে দেখতে পারেন। সবাই ভালো থাকুন, বাই বাই।